জামাত ও শিবির সহ সব সহযোগী সংগঠনকে কিছুক্ষণের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে দুপুরে এই কথা জানান তিনি। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমাদের আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।